ইসরায়েলের বসতি নির্মাণ শান্তি প্রতিষ্ঠায় বাধা জাতিসংঘ। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি বসতি নির্মাণের পরিকল্পনা নিন্দা জানিয়েছেন জাতিসংঘ। ইসরায়েলের এই পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠায় বাধা বলে উল্লেখ করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেশ। গত বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বিষয়ক মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে বসতি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ফিলিস্তিনি নগরী নাবলুসের কাছে আমেক সিলোতে এই বসতি নির্মিত হবে। এটি হবে দুই দেশের দুই দশকের বেশি সময়ের পর পশ্চিম তীরে ইসরায়েলের নতুন কোনো বসতি। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে হতাশা ও আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফানি দুজারিক। তিনি বলেন, মহাসচিব ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে চলমান সংকট নিরসনে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য একে হুমকি বলেও মনে করেন। তিনি মনে করেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের জন্য দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের বিকল্প নেই। এর আগে ইসরায়েলের এই উদ্যোগের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। ফিলিস্তিন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা সাহেব এরকাত বলেন, ইসরায়েলের এই উদ্যোগ শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হুমকি হিসেবে বিবেচিত হবে। দেশটির এমন বেআইনি কাজ মেনে নিয়ে শান্তি স্থাপিত হতে পারে না। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বেআইনি, তবু ইসরায়েলের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েলের বসতি নির্মাণ প্রক্রিয়া আরও জোরদার হয়েছে বিবিসি ও আল জাজিরা।